আজকে আমাদের একটা প্রোগ্রাম করার জন্য আমাদের একটা নির্ধারিত জায়গা পায় না আমাদেরকে কোনো প্রতিষ্ঠান আমাদেরকে জায়গা দেয় না অবশ্যই জায়গা দেবে সেদিন আর বেশি দূর নয় সামনে আসতেছে আমাদেরকে জায়গা দিতে হবে আপনাদেরকে ছাতি বন্ধুগণ এর কৈফেত এর হিসাব একদিন দিতে হবে আজকে শুনে রাখেন এই দেশে যখন এই সংকট এসেছে উনিশশো সালে যখন সংকট এসেছিল তখন এই দেশের এই সংকটকে মোকাবেলা করেছিল আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে এবং মুক্তিযুদ্ধের যুদ্ধ করে উনি এই দেশটাকে স্বাধীন করেছিলেন আজকে এই দেশের উনিশশো এক উনিশশো আশি সালে যখন আরেকটা স্বৈরাচার এই দেশের যখন আমাদের ঘাড়ের পরে যখন চড়ে বসে থাকলো হোসাইন মোহাম্মদ এরশাদ সেই সময় এই পরিবার থেকে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে একানব্বই সালে একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল সাথী বন্ধুগান আজকে আবার এই দেশের এই স্বৈরাচার মনোভাব নিয়ে আজকে যে সরকার আমাদের ঘাটের পরে বসে আছে এই সরকার আজকের এই পতিত করার জন্য এই সরকারকে বিতাড়িত করার জন্য এই আজকের জিয়া পরিবারের আজকের এই জিয়া পরিবারের আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে আন্দোলন সংগ্রাম চলছে অবশ্যই আমরা এই আন্দোলন সংগ্রাম থেকে আমরা এই সরকারকে বিদায় করে ছাড়ব ইনশাল্লাহ সাথী বন্ধুকান আজকের সময় স্বল্পতার কারণে আমরা বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না তাই আজকের আপনাদের কাছে এইটুকু বলতে পারি আজকে আপনারা যারা এই আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত থাকবেন আমি জাতীয়তাবাদী দলের আশাশুনি থানার সদস্য সচিব হিসাবে এইটুকু বলতে পারি আশ্বস্ত করতে পারি যারা আন্দোলন সংগ্রামে রাজপথে যারা থাকবে অবশ্যই তাদেরকে আমি মূল্যায়ন করব 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 ঠিক আছে তা যাই হোক